ইসলামী ব্যাংক নিউজ টপ 10। পরিমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ সহ পাঁচজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা। হেফাজতের লণ্ডভণ্ড করা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে দু মাস পর ট্রেনের যাত্রা বিরতি শুরু। ঢাকা মহানগর হেফাজতের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামকে যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১২ জনের মৃত্যু। গাইবান্ধায় ধর্ষণে ব্যর্থ হয়ে লাথি মেরে শিশুর কোমরের হাড় ভেঙে দেওয়ার ঘটনায় অবশেষে মামলা, গ্রেফতার হয়নি অভিযুক্ত। ট্রাক চাপায় মুসলিম পরিবারের চারজনকে হত্যার ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ড, রায় কানাডার আদালতে। ইরাকের মসুলে একটি গণকবর থেকে ১২৩ জনের দেহাবশেষ উদ্ধার, বেশিরভাগই শিয়া সম্প্রদায়। চীনের সামরিক ও প্রযুক্তিগত উত্থান ন্যাটোর জন্য ঝুঁকিপূর্ণ, মন্তব্য ন্যাটোভুক্ত দেশগুলো। কোপা আমেরিকায়ও আর্জেন্টিনার জয় রুখে দিল চিলি, ড্রয়ের বৃত্তে আটকে পড়ল মেসিরা। সুইডেনের বিপক্ষে হতাশার ড্রয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু করেছে স্পেন।